আসসালামু আলাইকুম। দেখুন, এক মাস 20 দিন পরে আমার হাঁসের বাচ্চাগুলো পানিতে নামার জন্য কি চেষ্টা করছি, কিন্তু ওদেরকে পানিতে নামানো খুব কষ্টকর। চারিদিক থেকে ধাওয়া দিচ্ছি, তারপরও মনে করেন পুষ্করিণীর কাছে নিতে পারতেছি না। ওরা পানিতে সাঁতার কাটার জন্য অভ্যস্ত না। ছোটকাল থেকে পানিতে নামাই নাই, তো তাই এখন পানিতে নামানোর জন্য খুব কষ্ট করতে হইতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা চারিদিক থেকে তিন চারজনে ঘেরাও করে এবং পানিতে নামানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। পানির ধারে কাছে নিতে পারছি না, দৌড়ে আবার বাড়িতে ফিরে আসতেছে। এক মাস 20 দিন পরে তাদের পানিতে সাঁতার কাটানোর জন্য তুমুল বেগে প্রচেষ্টা চলতেছে। সহজে নামবো এর মতো? ওদিক দিয়ে যাবো। অনেকক্ষণ পর নামাইলাম। আমি না আর একটা ওসে গাড়ি লাগু ডুবা বলে ডুবা তুমি ওইটা ধরিলে, ওইটা ধরিল উঠতে দিম না। আরে এটা এটা কিন্তু লাড়বে না, পর্ব ঘুরিয়ে আসে। ওই যে তোর দল, ওই যে যা যা তোর দলের লোকে যা। আমি না না দেয়া দিল ওগুলো যাই বয়। ডুবাই গোসল করবো, পরিষ্কার দেবো। হামক হামক খাইলে তাড়াতাড়ি ডাঙ্গরে দেবো।